সুন্দর সন্ধ্যা জমে উঠেছে আড্ডা একদম। পরবর্তী প্রশ্ন রাজার কাছে, আসলে প্রশ্ন আমার নয়, প্রশ্ন আমাদের সবার, প্রশ্ন সমগ্র জাতির, নেশন ওয়ান টু নো তোমার তোমার ঘুম থেকে ওঠার টাইমটা কি? আমরা তো শুনেছি সবাই জানে না, বেশ আরেকটা গান হয়ে যাক টিউন ধরে বলেছে, বাহ দারুন। जब तेरे पास मैं आया एक सुकून मिला जिसे मैं था भूलता, वो वजूद मिला। जब आए मौसम गम के तुझे याद किया, जब सहमे तन्हापन से तुझे याद किया, संभल जा जरा फिर मोहब्बत करने चला है तू, यही रुक जा जरा রাজার। এটা র্যাপিড ফায়ারটা আমরা করিনি। আচ্ছা রাজার ক্ষেত্রে আমাদের ঘুম থেকে কখন ওঠে এটা অপ্রাসঙ্গিক, কারণ গোটা দেশের লোক জানে রাজা দুপুর একটার পর ঘুম থেকে ওঠে। ঘুমোতে কখন যাও? ঘুমাতে যাই তো 11:30-11:30 মধ্যে। মানে তুমি অলমোস্ট 20 ঘন্টা ঘুমাও? না, তাই তো দাঁড়ালো। ঘুমাতে যাই 11টার সময়, ঘুমটা আসে হচ্ছে 2:30-3:30। মানে সে তো সকাল অতক্ষণ কি করো? অনলাইন ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও, অনলাইন। অনলাইনে কতক্ষণ থাকো? যতক্ষণ দেখে যতক্ষণ বাদ দিয়ে রাজনীতি করতে পছন্দ করো? পলিটিক্যাল পার্সন প্রাণ। চাকরি না রাজনীতি? চাকরি। তাহলে এ কেমন ভালোবাসা, চাকরি পেলে পলিটিক্স পালা হবে জানলা দিয়ে? পলিটিক্স চলবে, তার উদ্দেশ্যটা কি পলিটিক্স এর? মানুষের পাশে দাঁড়ানো? অবশ্যই, তার জন্য করা। বেশ বেশ ভালো। কার দ্বারা ইন্সপায়ার হও? বাবা। দারুণ। সত্যি কথা বলবে না, তবু রিলেশনশিপ আছো এই মুহূর্তে? না, মানে আগে ছিলে? অবশ্যই। ভবিষ্যতে আবার থাকার ইচ্ছেও আছে? আমি একটা জিনিস কারোর থেকে অ্যানসার পেলাম না, আগে লাভ তারপরে অ্যারেঞ্জ, এটা কিন্তু কেউ বলেনি। জীবনে কি হতে চাও? পলিটিশিয়ান, বিজনেসম্যান, সার্ভিসম্যান? ভালো মানুষ।
দুর্দান্ত। ওকে চলো আমরা আমরা রাজাকে ছেড়ে দিই। গানের আড্ডা মধ্য গগনে একদম জমজমাটি গানের আড্ডা। পরবর্তী স্টার আমাদের সৈকত মান্না। সৈকত মান্না সম্পর্কে অনেকেরই অজানা। সৈকত মান্না খুব সুন্দর গান করে যতদূর আমার কাছে খবর আছে। তুমি তো খবর দাওনি, তুমি জি বাংলার তিনটে অডিশনে কোয়ালিফাই হয়েছো। কতগুলো লেভেল পার করলে? তিনটে, ওটা ফাইনাল অডিশন ছিল। টিভিতে কবে দেখতে পাবো? টিভিতে বলতে পারছি না, এখনো ডাক আসেনি। মানে ফার্স্ট রাউন্ড হয়েছিল, তারপরে কল এসেছিল, সেকেন্ড রাউন্ডের পর কল এসেছিল, থার্ড রাউন্ড 10-15 দিন টাইম নিয়েছিল। দেখা যাক কি কল আসে। আমাদের সবার শুভ কামনা তোমার সঙ্গে রইল। এবং আমি তোমাকে প্রমিস করছি, তুমি যদি জি বাংলার টিভির পর্দায় আসো, সৈকত মান্নার নামে হোর্ডিং লাগবে একদম। আমাদের সবার তরফ থেকে সৈকত মান্নার জন্য শুভ কামনা রইল। খুব তাড়াতাড়ি তুমি টিভির পর্দায় আসো, তোমাকে আমরা দেখতে চাই সেরকম ভাবে। আর তোমার কাছে গানের রিকোয়েস্ট বলতে, আমার যত গান তোমার আমি শুনেছি তারাপীঠে, আমার মেয়ের অন্নপ্রাশনে তুমি গিয়েছিলে, লাগজাগালে আমার সবচাইতে ভালো লেগেছিল। আমি আরেকবার রিকোয়েস্ট করব সৈকতকে লাগজাগালে। শুরু করো। আচ্ছা আচ্ছা, লাগজাগালে কে ফির ইয়ে হাসি রাত হো না হো, শায়দ ফির ইস জনম মে মুলাকাত হো না হো, লগ জাগলে জাগলে কে ফিরিয়ে হাসি রাত হো না হো, শায়দ ফির ইস জনম মুলাকাত হো না হো, লগ জাগলে সে আমি রাজাকে দায়িত্ব দেবো। ঘুম থেকে ওটা বলতে মানে পরিস্থিতির উপরে ডিপেন্ড করছে। 7টা তো ঘুম থেকে উঠি, 10টা তো ঘুম থেকে উঠি, কাজের উপর। হ্যাঁ, কাগজের উপর ডিপেন্ড টোটালি। ঘুমাতে আসলে ঘুমাতে যাই 11টার মধ্যে ঘুমাতে চলে যাই, কিন্তু ঘুম আস্তে আস্তে 12টায়। না না, 12টায় কতক্ষণ অনলাইন থাকি?
যতক্ষণ কাজ থাকে না ততক্ষণ অনলাইন থাকে, এভারেজ 4-5 ঘন্টা। এটা একটা খুব পার্টিকুলার অ্যানসার দেবো, সেটা হচ্ছে যে দেবদাস সিনেমায় আমরা যে অ্যাশ্বরের আগে দেখেছি সে অ্যাশ্বরের। আমি লাইফে ছোট থেকে বড় হয়েছি, আমার জীবনে একজনকে খুব মানে আইডল হিসেবে মেনে, সেটা হচ্ছে আমার দাদা, মানে আমার বড় মাসির ছেলে। যদি সে ভিডিওটা আজকে দেখে থাকে তো তাকে একটা অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমি আজকে। দেখে দেখবো তো অবশ্যই, তার জন্য আজকে হয়তো এত কিছু আসা। আচ্ছা, হার্ড কোশ্চেনে রাজা যাবে, আমি রাজাকে হ্যান্ড ওভার করেছি এটা। আমার একটা কোশ্চেন আছে এর মাঝখানে, হার্ড কোশ্চেনে যাওয়ার আগে বলো, সেটা হচ্ছে তুমি তো এখন গিটারের শিক্ষক হয়েছো, হ্যাঁ, তুমি তুমি গিটারের ভালো শিক্ষক হতে চাও না গিটারের ভালো ছাত্র হতে চাও? আগে ভালো ছাত্র হতে চাই। অনেস্ট অ্যানসার, অনেস্ট অ্যানসার, আগে ভালো ছাত্র হতে চাই। যারা শুনছিস স্যারের কাছে গিটার শিখিস, এটা শুনে নে, সেভাবে তৈরি হ তোরা। এবার সব থেকে টাফ করছে প্রস্তুত, সিঙ্গেল না আপাতত? সিঙ্গেল তো ঠিক, না না আপাতত সিঙ্গেল, কারো বিশ্বাস আছে? না চারটে মানে আমাদের 4 ঘন্টা ঘুম হয়ে যায়। না না ওরা যত যায় বলুক দাদা, আমি দেখছি ও জেগে আছে এই মুহূর্তে সিঙ্গেল। আবার কষ্ট হলো একজন পরবর্তী প্রশ্ন, জীবনে কি হতে চাই? জীবনে প্রথমত প্রফেশনালি দেখতে গেলে একজন খুব ভালো বিজনেসম্যান হতে চাই, একজন স্বাধীন বিজনেসম্যান হতে চাই, আর প্যাশনেটলি দেখতে গেলে একজন খুব ভালো গিটারিস্ট। কিন্তু ডায়ালিসিস টেকনিশিয়ান তুমি হতে চাও না? ওটা প্রথম কথা হচ্ছে আমার এই 9-to-5 জবের জায়গাটা, মানে একটা বদ্ধ জায়গা আমার কখনোই পছন্দ নয়। অথচ সেটা নিয়ে তুমি 4 বছর কাটিয়ে দিলে। হ্যাঁ, অনেকটা সেই কি বলবো মানে মানিয়ে নেওয়া পরিস্থিতির সঙ্গে, তাছাড়া কিছুই না। এটা কখনই আমার ফার্স্ট চয়েস ছিল না, থাকবেও না, ভালো দিন আসবে। ওকে, ভালো অ্যানসার দিয়েছো, আমি নিজের জন্য একটা হাতে লাগিয়ে দিলাম। ये चांद सा रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये झील सी नीली आंखें, कोई राज है इनमें गहरा।
जैसे कि तू थके शहर कोई पिए जाए ঠিক আছে চলো শুরু করো